নমস্কার বন্ধুরা, রিক্রুটমেন্ট আপডেট ইউটিউব চ্যানেলে সকলকে স্বাগত জানিয়ে আজকে 3/2/2023-এ মাদ্রাসা শিক্ষক মহাশয়দের নিয়ে একটি গুরুত্বপূর্ণ আপডেট রয়েছে। মাদ্রাসা শিক্ষক মহাশয়দের বেতন নিয়ে একটি মামলা হয়েছিল, সেই মামলাতে সুপ্রিম কোর্টের একটি রায় দিল। আসুন এই সংক্রান্ত আপডেট দেখে নেবো। তার আগে বলি, যদি চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব করে না থাকেন প্লিজ সাবস্ক্রাইব করে নেবেন, নানা ধরনের লেটেস্ট আপডেট পাওয়ার জন্য, চাকরির খবর পাওয়ার জন্য, শিক্ষা সংস্থা খবর পাওয়ার জন্য। দীর্ঘ প্রতীক্ষার অবসান হতে চলছে। মাদ্রাসা ম্যানেজমেন্টে নিযুক্ত শিক্ষকদের বেতন মামলার রায় ঘোষণা করল সুপ্রিম কোর্ট। মামলাকারীদের আইনজীবী প্রচেষ্টায় মাদ্রাসা কমিটির দ্বারা নিযুক্ত দীর্ঘদিনের বঞ্চিত শিক্ষক ও শিক্ষাকর্মীদের মুখে হাসি ফুটতে চলেছে এবং সুপ্রিম কোর্টের আদেশ অনুযায়ী 15 সালে সরকারি নির্দেশিকা অনুযায়ী নিযুক্ত প্রার্থী যাদের সঠিক শিক্ষাগত যোগ্যতা আছে তারা সকলেই বৈধ এবং শিক্ষাগত যোগ্যতা মাদ্রাসা কমিটির অনুমোদন এবং শিক্ষাগত যোগ্যতা অনুযায়ী তদন্ত কমিটি সরকারকে তাদের সিদ্ধান্ত জানাবে এবং উক্ত সিদ্ধান্ত অনুযায়ী সরকার সমস্ত মামলাকারী সহ যারাই পাওয়ার যোগ্য সবাইকে বেতন এবং এরিয়ার দিতে বাধ্য থাকবে। এবং এই নিয়ে হচ্ছে এই বেঙ্গল মাদ্রাসা এডুকেশনের পক্ষ থেকে জানানো হয়েছে যে সুপ্রিম কোর্টের হাইকোর্টের অবসরপ্রাপ্ত বিচারপতি তদন্ত কমিটি গঠন করে শিক্ষক নিয়োগে মানে গঠন করলো এবং 4 মাসের মধ্যে তদন্ত রিপোর্ট জমা করবে কোর্টে। যাই হোক, তাহলে মাদ্রাসার যে নিযুক্ত মাদ্রাসাতে যারা হচ্ছে এই ম্যানেজমেন্ট মাদ্রাসা ম্যানেজমেন্টের মাধ্যমে যে সমস্ত শিক্ষকগুলো নিযুক্ত হয়েছিলেন, যাদের বেতন নিয়ে মামলা চলছিল, সেই মামলাতে অবশেষে এই শিক্ষক এবং শিক্ষাকর্মীদের মুখে হাসি ফুটতে চলে যায়। তাদের যারা যোগ্য তারা কিন্তু তাদের বেতন বা বকেয়া দিয়ে দিতে হবে, এরকমই রায় দেওয়া হল। তো যা হোক, পরবর্তী পদক্ষেপ কী নেয় সরকার দেখা যাক। এ সংক্রান্ত আরও অবশ্যই শেয়ার করবো, সঙ্গে থাকবেন এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন। ধন্যবাদ।